হ্যালো বন্ধুরা, আজকে আবারও আমি নিয়ে এসেছি নিষিদ্ধ কিছু টিভি বিজ্ঞাপন, যেগুলি অদ্ভুত তো বটেই সাথে সাথে ভয়ঙ্কর। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। দ্য মুজ ওয়াইন গাম। এই টিভি অ্যাডটি একটি চুইংগামের। বিজ্ঞাপনটি অদ্ভুত হওয়ার সাথে সাথে খুবই ডিস্টার্বিংও। এই অ্যাডটিকে ডিস্টার্বিং করে তুলেছে একটি রেনডিয়ারের মূর্তি। বিজ্ঞাপনটিতে একজন ব্যক্তি প্যাকেট ভর্তি চুইংগাম নিয়ে লিফটে উঠতে যায়। লিফটের দরজা খুলতেই একটি রেনডিয়ারের মূর্তি অদ্ভুত আওয়াজের সঙ্গে ওই ব্যক্তিটিকে হিপনোটাইজ করে নেয়, আর ওই ব্যক্তিটিকে আরও বেশি চুইংগাম চেবাতে বলে। বিজ্ঞাপনটি কয়েক মাস টিভিতে চলার পর নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ করার কারণ ছিল রেনডিয়ারের ডিস্টার্বিং কিছু অঙ্গিভঙ্গি। নিনটেন্ডো অ্যাড। প্রায় আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় নিনটেন্ডোর এই গেমগুলো খেলেছি, কিন্তু এই কোম্পানিও কিছু এমন অ্যাড তৈরি করেছিল যেগুলি সাধারণ মানুষকে খুবই ভয় পাইয়ে দিয়েছিল, বিশেষ করে বাচ্চাদের। এই সমস্ত বিজ্ঞাপনগুলির মধ্যে একটি বিজ্ঞাপন প্রথম দিকে খুবই খারাপ রেসপন্স ফেলেছিল। বিজ্ঞাপনটিতে দেখানো ক্যারেক্টারগুলির কথা বলা স্টাইল এবং তাদের উপস্থাপন করা স্টাইল খুবই আলাদা ও ডিস্টার্বিং ছিল। নিনটেন্ডো কোম্পানি প্রথম দিকে এই রকম অনেক অ্যাড তৈরি করেছিল যেগুলো একে একে টিভি থেকে নিষিদ্ধ হয়ে যায়। হুন্ডাই কার কমার্শিয়াল। এই বিজ্ঞাপনটিতে একজন শয়তান তার পরবর্তী শিকার ধরার জন্য একটি গাড়ির সামনে অপেক্ষা করছিল। মেয়েটি গাড়ির বাঁ দিকের দরজা খুলে রাস্তার মাঝখানে দাঁড়াতেই একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়, আর শয়তান তার শিকার পেয়ে যায়। হঠাৎই বিজ্ঞাপনটি কিছু সময় পিছিয়ে যায়, আর দেখা যায় বাঁ দিকে গাড়ির দরজা খোলার হাতল নেই, আর শয়তান গাড়িটি খুলতে পারে না, যার ফলে মেয়েটি ডান দিকের দরজা খুলে বেরিয়ে চলে যায়, আর সঙ্গে সঙ্গে একটি গাড়ি এসে ওই একইভাবে শয়তানটিকে ধাক্কা দেয়। বিজ্ঞাপনটির উপস্থাপনা খুবই আলাদাভাবে করা হয়েছে। এই বিজ্ঞাপনটি দুটি কারণে ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রথমটি হলো বিজ্ঞাপনে দেখানো শয়তান, আর দ্বিতীয়টি হলো অ্যাক্সিডেন্টের ঘটনা, যেটা যে কোনো ব্যক্তির সাথে ঘটতে পারে। এই ডিস্টার্বিং উপস্থাপনার জন্যই এটিকে নিষিদ্ধ করা হয়। সিগারেট কমার্শিয়াল। এই বিজ্ঞাপনটিকে 80 থেকে 90 দশকের মধ্যে বানানো হয়েছে, যেখানে একজন ব্যক্তি দর্শকদের হিপনোটাইজ করার কথা বলে চলেছে। কিছুক্ষণ পর ব্যক্তিটি বলে, আপনি এই রকম কিছু স্মোক করতে চান যার ফলে আপনার মুখ দিয়ে সুন্দর সুবাস বের হয়, আর সঙ্গে সঙ্গে ব্যক্তিটি স্পাউট ব্যান্ডের সিগারেটের কথা বলতে থাকে।
I'm going to hypnotize you. Yes, you. Right now. No, don't look away. Look into my eyes. Relax. You want to smoke? You want a smoke that will make your mouth taste fresh? There is such a smoke. It's called Spud. New Spud. It's new. New. It's a completely new filter cigarette. বিজ্ঞাপনে দেখানো ব্যক্তিটির অদ্ভুতভাবে তাকানো আর দর্শকদের হিপনোটাইজের কথা বলার জন্য 80-90 দশকের এই অ্যাডটিও ব্যান্ড হয়ে যায়। দ্য হার্টসি হোলার কমার্শিয়াল। এই বিজ্ঞাপনটিকে অ্যাডাল্ট সুইম বানিয়েছিল। অ্যাডাল্ট সুইম হলো ওই সংস্থা যারা মধ্যরাতের ভয়ঙ্কর অ্যাডগুলি বানানোর জন্য বিখ্যাত। এদেরই একটি প্রজেক্ট হলো ক্রুকেট রড। এই 30 সেকেন্ডের বিজ্ঞাপনটিতে একটি বয়স্ক মহিলা অদ্ভুতভাবে হাসতে থাকে আর তার মুখ দিয়ে অনবরত রক্ত ঝরতে থাকে। এই বিজ্ঞাপনটিকে একটি লেট নাইট ক্রিপি কমেডি শো এর জন্য বানানো হয়েছিল। এইরকমই অদ্ভুত সব ভিডিও নিয়ে আমরা আসবো পরের বার। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমাদের সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে, লিংক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। দেখা হবে পরের বার অন্য কোনো রহস্যময় ভিডিওতে। ধন্যবাদ।